অনশনে বসতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে যাচ্ছেন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বহিষ্কার হওয়া বারো নেত্রী সোমবার ছাব্বিশে সেপ্টেম্বর বেলা এগারোটা চল্লিশ মিনিটে ইডেন কলেজের সংবাদ সম্মেলন শেষে তারা যাত্রা শুরু করেন ইডেন ক্যাম্পাস থেকে হেঁটে তারা নীলক্ষেত মোড় পর্যন্ত যান পরে সেখান থেকে রিক্সাযোগে ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ের দিকে রওনা দেন ইডেন কলেজ ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সহসভা বিচারপতি সুস্মিতা বলেন আমাদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে আমরা এই বহিষ্কার আদেশ মানি না সুষ্ঠু তদন্ত ছাড়া আমাদের কেন বহিষ্কার আগে ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি সম্পাদককে বহিষ্কার করতে হবে তাদের বিরুদ্ধে হাজার হাজার অভিযোগের প্রমাণ থাকা সত্ত্বেও তারা কেন পার পেয়ে যাচ্ছে এ সময় তিনি জানান বহিষ্কারদের প্রত্যাহার না করলে আমরণ অনশন করবেন